আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ইমন এন্টারপ্রাইজের নতুন আরেকটি শপিং গাইড ভিডিওতে। ইমন ভাইয়ের হচ্ছে পাশাপাশি মোট দুটো শপে আসলে আপনারা কোকারিস কী কী ধরনের প্রোডাক্ট পাবেন তার একটা মোটামুটি আইডিয়া আমি ভিডিও শুরুতেই দিয়ে নিলাম। যার যেটা ভালো লাগে তার জন্য ভাইয়ার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার দুটোতে কমিউনিকেট করলেই হবে। তবে আজকে আমরা কিছু টুকিটাকি আপনাদের রিকোয়েস্টের প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি। ইমন ভাই, শুরুতেই আগে আমরা একটু অ্যাড্রেসটা দেখাই দিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালো আছেন? আমি ভালো আছি। সো আমাদের অ্যাড্রেস যারা জানতে চাচ্ছেন তাদের জন্য বলছি, দোকান 7980 নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন, নিউ মার্কেট কমপ্লেক্স, দ্বিতীয় তলা, ঢাকা সার্ভিস সেন্টার। নিউ মার্কেটের, এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের দোতলাতে। আপনারা 14 নং গলিতে আসলেই 7980 নং দোকানটা পাবেন, এবং রাস্তা দিয়ে আসতে এরকম আপনারা উপরের দিকে একটু তাকাবেন, তাহলে এই ইন্ডিকেটর দেখে দোকান খুঁজে নিতে পারবেন। আর ভিডিও স্ক্রিনে দুইটা মোবাইল নাম্বার, একটা টিএনটি নাম্বার দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য। সিমন ভাই, একটা আপু লাস্ট ভিডিওতে কমেন্ট করছিল এলোসেফের সে মিল্ক প্যানগুলোর দাম জানতে চায়, তো আগে আমরা আপুর রিকোয়েস্টটা থেকে বা আরো অনেক আপুরা হয়তো তার মতো অপেক্ষা আছে, আমি ওটাও দেখতে চাইছি। এটা সবচেয়ে বড় সাইজ দিয়ে শুরু করি না? বড় সাইজটা কত সিএম ইমন ভাই? এটা হলো 20 সিএম। 20 সিএম টার কত দাম? প্রত্যেকটা আর এই যে এইভাবে গ্রুপ নাম্বার দেওয়া আছে প্লাস হলো সিএম। তাহলে আমরা নাম্বার অনুযায়ী দেখাই দিই, তাহলে আপুদের স্ক্রিনশট নিয়ে প্রোডাক্ট অর্ডার করতেও সুবিধা হবে। আপনি প্রত্যেকটা এরকম নাম্বার অনুযায়ী ধরবেন, তাহলে আমরা স্ক্রিনশট নিতে পারবো। কত দাম? এটা 710 টাকা। 710 টাকা। তারপরের সাইজটা ভাইয়া 20 সিএম এর পরে 18 নাকি? 18 সিএম জি। আচ্ছা, 18 সিএম টা 470 টাকা। আসলে এই যে রেটটা বলছি এই রেটটা কোম্পানির হয়তো কোনো ভাবে কোনো ইয়া থেকে যদি নেন তাহলে হয়তো এই রেটটা পাবেন, তবে আমাদের কাছ থেকে নিলে সুবিধা, আমরা ডিলার পয়েন্ট, যেহেতু আমাদের এখান থেকে যারা নেবেন এলোসেফের প্রোডাক্ট, শুধু এইগুলো না, ওই পাশেও এলোসেফের এ টু জেড সিরিজ আছে। ঠিক আছে, যা লাগে একদম সবগুলো, বড় বড় মিল্ক ক্যান থেকে শুরু করে সব। তো এটার উপরে যারা এই প্রোডাক্ট গুলো নেবেন, একটা নিলেও 10%, 10,000 টাকা পরিমাণ নিলেও 10% পাবেন, তার ঊর্ধ্বে গেলে আরো 2% যোগ হবে। এটা কিন্তু চলতেছে, যার জন্য বলে দিলাম, এখানে অল্প প্রোডাক্ট নিয়ে বসছি, এর মানে এই না আমাদের কাছে এ টু জেড সব প্রোডাক্ট। আমরা ভিডিওটা আসলে একটু ছোট লেন্থের বানাই যেন আপনারা আগ্রহ নিয়ে দেখেন এবং হচ্ছে গিয়ে জানতে চান। আচ্ছা, এরপরে আসি, এটাও কি এলোসেফ হবে? না না, এটা হলো ইন্ডিয়ান, এটা এই তিনটাই হলো ইন্ডিয়ান প্রোডাক্ট। এগুলো হচ্ছে তারকা প্যান। তারকা প্যানের মধ্যে ফিউচারার যেটা, এটা হচ্ছে ফ্ল্যাট, হ্যান্ডেলটা ধরে ধরে কাজ করতে পারবেন, তবে হ্যান্ডেলের এই অংশের বাইরে হচ্ছে গিয়ে তাপ আসে না, তাপ আসবে না, যার কারণে ওরা এভাবে করেই দিয়ে দিছে। তো এই তারকা প্যান একটাই সাইজ? জি, একটাই সাইজ হয় এটা। কত সিএম? 1200 টাকা। 1200 টাকা। এটার এখানে লেখা আছে নাম্বার, কত নাম্বার দেওয়া থাকে আর কি এটা। আচ্ছা, 3.3 mm থিকনেস, 440 ml। আচ্ছা, এটার দাম কত যেন বলেন? 480। হ্যাঁ, 480 ml। আচ্ছা, কত কত দাম? এটা 1200 টাকা দাম। 1200 টাকা দাম হচ্ছে ফিউচারটা। আর ইন্ডিয়ান, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, এটা কত? এটা আবার স্ট্যান্ড সুন্দর মতো, যে আপনি চুলার উপর বসে নেবেন, আপনার হাতে গরম লাগবে না। এটা কত? এটা বসায় নিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, 10 নম্বর সাইজ। কত ভাই? যে একটাই, এটা একটাই সাইজ, দুইটা দুই কালার হয়। এটার দাম পড়বে হলো 850 টাকা, আর এটা 950 টাকা। এটা হচ্ছে 950, দুইটা একই জিনিস। জি। আচ্ছা, এরপরে আসি একটা জিনিস, আচ্ছা এটাই দেখেন, ইন্ডিয়ান এটাও শেষ করে ফেলি তাহলে। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে খুব কাজের একটা জিনিস, যে মনে করেন অনেক সময় আমরা চুলা থেকে ওরা সরাই, একদম আপনি ভারী, অনেক সময় খাবার নেই, অনেক সময় লুসনি দিয়ে ধরলে বিভিন্ন হয় কি সমস্যা, সেটা হয় ওটার মধ্যে অনেক ধুলাবালি থাকতে পারে, বাইয়া থাকতে পারে, ময়লা থাকতে পারে, অনেক সময় যে হাতল ছাড়া অনেক কিলো প্রোডাক্ট ধরলে বাস, বাট পিছলে যাওয়ার ভয় নেই, পিছলে কোনো ভয় নেই, এর মধ্যে খাবার থাকলেও পড়ার ভয় নেই, ওভাবে করেই এটা বানানো। তো এটা কত করে চিমটাটা? 250 করে। 250 করে। আর এরপরে আসি আমরা এই যে এটা বিভিন্ন কিছুই করতে পারবো, ফ্রাইয়ের, ডিপ ফ্রাইয়ের কাজ, কড়াইয়ের মধ্যে এটা দিলে হবে কি, বারবার আর চামচ দিয়ে উঠাইতে হবে, এটার মধ্যে আপনি দিয়ে দিলেন না হয়ে গেছে, তারপর এটাও তুলে ফেলতে, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, তারপর হলো টিকিয়া বা ওই যে চিকেন নাগেটস, অনেকে আবার এগুলোর মধ্যে চিকেন ছিদ্র, তো যেমন চিপস আকারে সেগুলো করতে পারে, অনেকে ওই যে ইয়াসা না, যে কি যেন বলে নাম হলো,
আমার ভাইয়ের ভোলার রোগ আছে, সব খালি ভোলে। চিড়া আছে না, চিড়া চিড়া ভাজা, হ্যাঁ চিড়া ভাজা, এটা দিয়ে খুব সুন্দর ভাবে বাঁচতে পারবে। মনে হয় নির্ঘাত সে করে খাওয়াইছে আমার ভাবিকে, নাহলে আমার ভাবি তাকে। হ্যাঁ না আসলে, এটা কত দাম ভাইয়া? এটার দাম পড়বে হলো আপনার 450 টাকা। ওকে, এরপরে চমৎকার একটা জিনিস আছে যারা আমরা বিভিন্ন, আচ্ছা এটাই আসতেছে, আর শুধুমাত্র এই জিনিসটা এটা রেখে তারপরে আসি। আচ্ছা এটা হচ্ছে কি চাইনিজ আসছে নতুন না ভাইয়া? জি এটা চাইনিজ, এবং এটার ফিনিশিং দেখেন, জাস্ট প্রোডাক্টের ফিনিশিংটা কি সুন্দর। এইখানের এই জিনিসটুকু না দেখাইলে অন্য দেশের বলেও অনেকে সেল করতেছে, বাট এটার ফিনিশিং খুবই নাইস। আপনারা ভালো ফিনিশিং এর প্রোডাক্ট চাইছিলেন, তো এটা কত সিএম? এটা হলো 20 সিএম, এটা এটা 26 সিএম। 20 সিএমটা কত? এটা এক পোজের চেয়ে একটু বড় হবে অ্যাকচুয়ালি, বাট এক এক এর জন্য ভালো চলে। জি কত ভাইয়া এটা দাম? পড়বে হলো আপনার এমনি দাম ছিল 2500 টাকা, এখন রেট হলো 2200 টাকা। 2200 টাকা, অল্প কিছু প্রোডাক্ট আছে যারা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ ডিসকাউন্টে দিচ্ছি, তবে এটা হয়তো এই ভিডিওর পুরোটাই অনেকে পাবে না, আমার যতটুকু ধারণা অল্প কাটা, একদম সীমিত প্রোডিউসারের প্রোডাক্ট। দ্রুত অর্ডার করবেন। তবে হ্যাঁ এটা ইউজের নিয়মটা একটু তারপর আবার বলে দেই, এটা যারা ইউজ করবেন অবশ্যই পুরোটার মধ্যে একটু তেল মেখে নিয়ে তারপর এটাকে দুধ চুলার উপর দিয়ে তাপ করে নেবেন, হিট করে নিলে তাহলে এটার যে ইয়াটা আছে একদম পুরো তেলটা, হ্যাঁ তাহলে এটা কখনোই আপনার যেই তেল তেলা হয়ে যাবে, যে কোনো খাবার রান্না করবেন নিজ দিয়ে পোড়া লাগবে না, অল্প তেলে রান্নাটা, অল্প তেলে রান্না। আর এর পরের সাইজটা কত ছিল? এটা ছিল 3500 টাকা, এখন দাম হলো 3000 টাকা। 3000, 3500 টাকাটা কত সিএম? এটা এটা হলো 26 সিএম। 26 সিএম, ওকে ডান। এরপরে এই যে চাটা খান যারা বা নানু দাদু আছে যাদের, এই সাইজের হামানদিস্তাটা অনেকবার ভাইয়ের কাছে চাইছিলেন, এটা আবার নতুন করে আসছে না ভাই? জি জি। সো এটার দাম কত? 1500 টাকা। 1500 টাকায় আছে, জি ওকে ডান। এরপরে আসি আমরা টপ ক্লিনারটায়। এটা যেমন স্টিলের হাঁড়ি পাতিল, যে কোনো ধরনের হাঁড়ি পাতিলের উপরে যে কালচে ভাব সেটা তো ক্লিন করবেই, এছাড়া ফ্লোরের টাইলসে যদি কোনো গাঢ় দাগ থাকে বা গাড়ি টাড়ি এই যে দেখাচ্ছে যে কোনো ধরনের, এই ধরনের দাগগুলো খুব সুন্দরভাবে ক্লিন করে কঠিন দাগ উঠানোর জন্যই আর কি এটা, এটার কাজ। সেটা কত রাখছেন ইমন ভাই? এটা 250 টাকা, 250 টাকায় রাখছে। তো এই তো ছিল মোটামুটি আমাদের আজকের টুকিটাকি খুঁটিনাটি জিনিসপত্র নিয়ে সাজানো ইমন ভাইয়ের একটা ভিডিও। এর ফাঁকে আমি আরো দুই একটা আমার পছন্দসই জিনিসের দাম বলি, যে চায়ের ছাকনি, এগুলো কত ভাইয়া? এগুলো অনেক হেরিকেন দিয়ে, বড়টা হলো 350 টাকা, ছোটটা হলো 300 টাকা। 300 টাকা, ওকে ডান। তারপরে এখানে এই যে সামনে হচ্ছে গিয়ে এই যে ছুরি চাকু ধার দেওয়ার, এটা তো লাগে, এটা কত? এটা 250 টাকা, 250 টাকা। তারপরে আমি আরেকটা জিনিস দেখাইতে চাইছিলাম, কি আমি ভুলে গেছি, আমি নিজেই ভুলে গেছি। আচ্ছা এই যে স্টিলের স্ট্র, স্টিলের স্ট্রটা কত? চারটা ইয়া থাকে, 250 টাকা। লেবু চিপড়ানো, এটা কত টপ চয়েজেরটা? এটা পড়বে হলো 600 টাকা, 600 টাকা, ওকে ডান। সিমন ভাই, প্রোডাক্টগুলো আমাদের দর্শক যারা দেখছে ঢাকা কিংবা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, এমনকি প্রবাস থেকে, তারা যদি অনলাইনে আপনার কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করতে চায়, কিভাবে কি প্রসেসে করতে হবে? এটা প্রসেসটা হলো আপনার প্রোডাক্টগুলো হলো স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদেরকে শিওর করবেন যে আমি এই প্রোডাক্টটা চাচ্ছি। তারপর ঢাকার ভিতরে যারা আছেন তারা হলো নাম ঠিকানা পাঠিয়ে দিলে প্রোডাক্টটা চলে যাবে ক্যাশ অন ডেলিভারিতে। আর ঢাকার বাইরে থেকে যারা নেবেন তারা হলো প্রোডাক্ট চিহ্নিত করবেন, প্লাস মিনিমাম 500 টাকা বিকাশ করলে তারপরে বাকিটা কন্ডিশনের মাধ্যমে আপনি প্রোডাক্টটা পেয়ে। এমন এবং আপনি বোধহয় ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে চাইলেও দিচ্ছেন? ঢাকার বাইরে, হ্যাঁ হ্যাঁ, ঢাকার বাইরে হোম ডেলিভারি দেওয়া যাবে, অফিস ডেলিভারি দেওয়া, যে যার যেভাবে সুবিধা সে সেভাবেই নিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো এই ছিল ওভারঅল আজকের ভিডিও, দেখাবো এইসবের নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।